চাঁদের বুড়ি চাঁদের বুড়ি তোমাকে আজ একটা কথা বলবো বলে ফেল দেখি সেদিন তুমি স্বামীজির গল্প বলেছিলে না আজকে অমন একজন মহাপুরুষের গল্প বলবে কেন বলবো না আমাদের ভারত মায়ের এমন বীর সন্তানের কি অভাব আছে রে এটা কি মাস চলছে কেন জানুয়ারি বুঝে গেছি চাঁদের বুড়ি তুমি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলছো চলো আজ সবাই ওনাকে ওর জীবনের গল্পে স্মরণ করি 1897 সাল 23 জানুয়ারি ভারতবর্ষ তখন ব্রিটিশদের অধীনে ওড়িশার ছোট শহর কটক সেখানে বাস সরকারি উকিল জানকীনাথ বসু ও তার পরিবারের বাবু বাবু কি ব্যাপার আগে গিন্নিমার ছেলে হয়েছে কি বলছো তুমি তার মানে প্রভা আরে এখানে দাঁড়িয়ে কি করছো সবাইকে মিষ্টি মুখ করাও জানকীনাথ মনে করতেন ইংরেজি না শিখলে জীবনে উন্নতি করা যাবে না তাড়াতাড়ি যাতে ইংরেজি শেখা যায় তাই বাবার ইচ্ছায় সুভাষকে ভর্তি হতে হলো এই স্কুলে সুভাষের তখন 14 বছর বয়স মিশন স্কুলের নিয়ম শৃঙ্খলার বেড়াজাল ছেড়ে ভর্তি হলো র‍্যাভেন্স কলেজিয়েট স্কুলে এক অন্যরকম ভারতীয় পরিবেশে পড়াশোনায় সুভাষ বরাবরই ভালো কিন্তু খেলাধুলায় তার একদম মন নেই ঘরকুনো হয়ে থাকার ফলে এত বড় সংসারেও সে একা তাই এমন সব চিন্তা তার মাথায় আসে যা সুভাষের মতন ছেলের পক্ষে বেমানান ইন্টারমিডিয়েট পাশ করে সুভাষচন্দ্র ভর্তি হলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে যোগ দিলেন কলেজের ছাত্র সমাজে তবে ঘটনাটা ঘটল 1916 সালে এখানকার কিছু ইংরেজ শিক্ষকদের মনোভাব হলো ভারতীয়দের গায়ের রং কালো অতএব কেবল অবজ্ঞা এবং অবহেলার পাত্র এরা এই রকম মনোভাবের একজন অধ্যাপক হলেন এডওয়ার্ড পালে ওটেন শিক্ষকের গায়ে হাত ছি 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 কলেজে শৃঙ্খলা বলিতে আর কিছু থাকিল না শোনো সুভাষ কলেজে থেকে তোমাকে রাজ টিকেট করা হইল ভবিষ্যতে তুমি যেন আর কোনো কলেজে ভর্তি হইতে না পারো সেই ব্যবস্থা কলেজ করবে বাবার অনুরোধে স্যার আশুতোষের চেষ্টায় সুভাষচন্দ্র বিএ পাশ করলেন এবারও বাবা চাইলেন ছেলে আইসিএস হোক ইংরেজদের আমলে এই পরীক্ষা নেওয়া হতো সেই সুদূর ইংল্যান্ডে পরীক্ষা ব্যবস্থা ছিল খুব কঠিন তা সত্ত্বেও সুভাষচন্দ্র এই পরীক্ষায় চতুর্থ স্থান পেলেন বাবা নিশ্চয়ই চাইবেন আমি সরকারি চাকরি নিয়ে দিব্যি নিশ্চিন্তে জীবন কাটাই কিন্তু না না আজ এই ত্যাগ আমাকে করতেই হবে এই ত্যাগ করতেই হবে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ সুভাষের চিঠি কি লিখেছে গো কেমন আছে তোমার এই ছেলে যে এত অপদার্থ এবং বোকা হবে আমি ভাবিনি শোনো ওর এই চিঠির কোনো উত্তর আমি দেব না বুঝলে তোমার ছেলের ব্যাপারে আমি আর নেই স্নেহের সুভাষ আশা করি তুমি ভালোই আছো জানি আজ তোমার জীবনের এক সংকটময় মুহূর্ত এসে উপস্থিত হয়েছে তবে আজ তোমায় একটা কথা বলি অনেক ছোটবেলায় তুমি আমায় প্রশ্ন করেছিলে বড় হয়ে তুমি কি হলে আমি সব থেকে বেশি খুশি হব আজ সেই উত্তর দেওয়ার সময় মনে হয় এসেছে বাবা বা আর সকলে যাই মনে করুন না কেন গান্ধীজির আদর্শই আমার পছন্দ আশীর্বাদ করি তুমি সেই পথই অবলম্বন করো পেয়েছি আমি আমার উত্তর পেয়েছি মায়ের চিঠি আমার মনের বোঝা হালকা করে দিয়েছে মা মা দেশের সেবায় আমি নিজের জীবনকে উৎসর্গ করলাম চাঁদের বুড়ি